الحمد لله رب العالمين ولا عاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। জীবনের রংধনু আলোচনা পর্বগুলোতে আমরা আমাদের জীবনের বিভিন্ন দিকগুলোকে, যে বিভিন্ন রূপগুলোকে, আনন্দ এবং বেদনা, চড়াই এবং উৎরাই, জোয়ার এবং ভাটা, উন্নতি এবং অবনতির দিকগুলোকে আমরা তুলে ধরতে চেষ্টা করি এবং সেগুলোকে আল্লাহ নির্দেশিত নিয়ম অনুযায়ী পরিচালিত করে পরিচ্ছন্ন এবং শান্তির জীবন অর্জনের আমরা চেষ্টা করছি। আমাদেরকে আল্লাহ তাআলা আনন্দিত করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো বেদনাহত করেন, মর্মাহত করেন। এটা আল্লাহ তাআলার একটি কুদরতের পরিচয়। কিভাবে আমরা আনন্দকে মোকাবেলা করি এবং কিভাবে আমরা বেদনাকে মোকাবেলা করি, আল্লাহ সেটা দেখতে চান। আমরা কি আনন্দে এত বেশি মুখরিত হয়ে যাই যে আমার রবকে আমি ভুলে যাব, আমার রবের নির্দেশনাকে আমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করব? আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আজকে আমরা আরেকটি আলোচনা পেশ করতে চাই, যে আমাদের আরেকটি আনন্দের মুহূর্ত ঘরে ঘরে আসে যখন আমাদের নিজেদের অথবা পরিবারের কোনো সদস্যের নতুন চাকরি হয়, নতুন জব পেয়ে যায়, তখন ঘরের মধ্যে একটা আনন্দ হয়, একটা খুশি হয়, আবার নতুন করে তা আমরা স্বপ্ন বুনতে থাকি। যদি কারো নতুন কোনো চাকরি হয় অথবা নতুন কোনো চাকরিতে কোনো প্রমোশন হয়, তখন একটা আনন্দ মানুষের জীবনে আসে। এই আনন্দটাকে আমরা কিভাবে আমরা এই আনন্দের সময়গুলোকে পার করতে পারি, সেই আনন্দকে কিভাবে আমরা উপভোগ করতে পারি, তখন কি কি চিন্তাগুলো আমাদের মাথায় আমরা রাখতে পারি? প্রথমত আল্লাহ নবী বলেছেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। ওই ব্যক্তি সফল কাম, সাফল্যমণ্ডিত, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিজেকে, নিজের মনকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পেরেছে, নিজের মন মতো তার জীবন যাপন করে না, বরং আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করে। ওয়া রুযুকা কিফাফান, এবং তার যতটুকু রিজিক দরকার, থাকা, খাওয়া, পড়া, ঔষধ, শিক্ষা ইত্যাদির মৌলিক প্রয়োজন পূরণের জন্য তাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেওয়া হয়েছে, প্রভিশন দেওয়া হয়েছে, অর্থাৎ তার জীবনের প্রভিশন অফ লাইফ, যেটা প্রয়োজন সেটা তার অ্যাভেলেবেল আছে, তার কাছে পর্যাপ্ত আছে। ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা, এবং যেটা তার আছে সেটা নিয়ে সে তৃপ্ত, আমার নাই নাই এরকম হাহাকার এগুলো তার মনে নেই। অনেক মানুষ আছে কোটিপতি, কিন্তু তারপরে নাই নাই মনের ভিতরে এক হাহাকার, সেই ব্যক্তি কোটিপতি হয়েও ফকির। আর একজন ব্যক্তি তার কাছে অল্প আছে যেটা দিয়ে তার চলে এবং সে সেটার ব্যাপারে খুব তৃপ্ত, এই ব্যক্তির অল্প থেকেও সে ফকির নয়, সে ধনী। আল্লাহ নবী বলেছেন, মাল সম্পদ থাকলেই সে ধনী হয় না, অন্তরে যখন তৃপ্তি থাকে, অন্তরে যখন উদারতা থাকে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী। কাজে একজন ব্যক্তি ফকির হয়েও ধনী হতে পারে। আমরা দুনিয়াতে যাদেরকে ফকির বলি, সে যদি তার যেটা আছে সেটা নিয়ে সে তৃপ্ত, তাহলে সে ব্যক্তি আল্লাহ নবীর ডেফিনেশন অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী, সে অত্যন্ত ধনী একজন মানুষ। তাহলে মনের উদারতা, মনের ব্যাপকতা এবং মনের তৃপ্তি, সেটাই হলো ধনাঢ্যতার একটা বড় উপাদান ইসলামের দৃষ্টিতে। কাজে একটা চাকরি হওয়া এবং যেটা থেকে যেই সোর্স অফ ইনকাম, যেই আয়ের যে উৎস, সেটা থেকে যথেষ্ট পরিমাণ জীবন চালানোর মতো ব্যবস্থা হওয়া, এটা হচ্ছে আল্লাহর বড় একটি নেয়ামত। আজকের পৃথিবীতে যদি আমরা দেখি, ইউএন রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে পৃথিবীতে যারা ইউথ অর্থাৎ যুবক, তাদের কর্মসংস্থানের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং অবস্থা, সমস্যা সারা পৃথিবীর জন্য, শুধু অনুন্নত দেশগুলোর জন্য নয়, এমনকি উন্নত দেশগুলোর জন্য, যারা নতুন করে গ্রাজুয়েট হচ্ছে, তারা যে জব মার্কেটে ঢুকবে, ওয়ার্ক ফোর্সে ঢুকবে, পথ খুঁজে পাচ্ছে না। কাজে আনএমপ্লয়মেন্ট এটা বড় ধরনের একটি সমস্যা। কাজে এরকম পৃথিবীর বড় ধরনের একটি চ্যালেঞ্জের সময়, সেই সময়ে যদি কারো একটা চাকরি হয়, তিনি একটা চাকরি পেয়েছেন, তখন তার জন্য কি করা উচিত, তার কি কি চিন্তা হওয়া উচিত, তার প্ল্যানটা কিভাবে অগ্রসর হওয়া দরকার? প্রথমত আল্লাহর প্রতি শুকরিয়া থাকবে, আলহামদুলিল্লাহিল্লাযী ততিম্মু বিনিআমাতিহিস সলিহাত, আল্লাহর প্রশংসা যার নিয়ামতের বিনিময়ে
আমাদের ভালো জিনিসের পূর্ণতা আসে। আলহামদুলিল্লাহ ইল্লাযী তাতিম্মু বিনিআমাতিহি সলিহাত, এই বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়ার জন্য আমরা নামাজও আদায় করতে পারি, আল্লাহর দরবারে সেজদা আদায় করতে পারি। তাহলে নিজের চাকরি হলে, ছেলে মেয়েদের চাকরি হলে, অথবা ঘরের কোনো সদস্যের চাকরি হলে এবং নতুন জব পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় এভাবেই করা দরকার যে হে আল্লাহ, মিলিয়ন মিলিয়ন মানুষ বিশেষত যুব শ্রেণী তারা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছে এবং চাকরির জন্য দরজায় দরজায় নক করছে এবং অ্যাপ্লিকেশন দিতে দিতে তাদের অনেক সময় তারা পার করছে, কিন্তু তাদের চাকরি হয়নি, আমার চাকরি হয়েছে। হে আল্লাহ, এটা তোমার নেয়ামা, তোমার নেয়ামতের মাধ্যমেই আমার এই পূর্ণতা এসছে, এই জন্য তোমার এই জন্য সকল শুকরিয়া। আল্লাহ শুকরিয়া আদায় করা, মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ রাখা। এবং আল্লাহ শুকরিয়া আদায়ের একটা প্রমাণ কি, আল্লাহ শুকরিয়া যে আমি আদায় করছি এটার মধ্যে আমার একটা জিনিস প্রমাণ হবে যে আমি আল্লাহর বিধান অনুযায়ী চাকরিও গ্রহণ করব এবং কাজ করব। মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, তবে আমি যেই পথে খেতে চাই এটা আল্লাহর অনুমিত, আল্লাহ যেটাকে অনুমতি দিয়েছেন এরকম পথ কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। কারণ বর্তমান পৃথিবীতে ইনকামের অনেক সোর্স আছে, অনেক পথ আছে, কিন্তু সবগুলোকে আল্লাহ অনুমতি দেন নাই। কাজেই আমি যে চাকরিটা করছি বা আমি চাকরির যে চেষ্টাটা করছি এটাকে আল্লাহর অনুমতি সেখানে আছে কিনা সেটা আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং দ্বিতীয় নম্বর হলো যে আমি যে চাকরিতে ঢুকলাম সেটা প্রাইভেট হোক, সেটা কোনো কোম্পানি হোক, অথবা সেটা কোনো সরকারি হোক, আমার একটা চিন্তা থাকতে হবে আমি যেন সিনসিয়ারিটি থাকে। আমার কাজ শুধুমাত্র একটা বেতন পাবো মাসের শেষে এটার জন্য নয়, আমি যে কাজটি করছি মনোযোগ দিয়ে কাজ করা, ভালোভাবে কাজ করা, এটার একটা প্রত্যয় নিতে হবে এবং নিজেকে সেখানে ফিট করা, ডেভেলপ করা এবং সেখানে সিচুয়েশন অবস্থা কন্ডিশনের সাথে নিজেকে মিলানো, যাতে করে আমি একটা অবদান কন্ট্রিবিউশন ওই কোম্পানির প্রতি, ওই এমপ্লয়ারের প্রতি রাখতে পারি। সেই ব্যাপারে আমাকে খুব সিনসিয়ার হতে হবে, নিষ্ঠাবান হতে হবে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ফাঁকিবাজি কোনো চিন্তা সেখানে রাখা যাবে না। আমরা দেখি হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়আতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আল্লাহ নবীর হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, প্রতিজ্ঞা করেছি যে সালাহ কায়েম করব, যাকাত দেব, আর ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য শুভাকাঙ্ক্ষী হব, অর্থাৎ যার জন্যই যেখানে দরকার সেখানে আমি তার জন্য শুভাকাঙ্ক্ষী হব, ফাঁকিবাজি আমি করব না। কাজে একজন এমপ্লয়ারের জন্য শুভাকাঙ্ক্ষী হওয়ার অর্থ হলো তার কাজটাকে আমি যথাযথভাবে করব, সেখানে কোনো গ্যাপ রাখবো না, সেখানে কোনো শূন্যস্থান রাখবো না, বরং পরিপূর্ণভাবে নিখুঁতভাবে কাজটা করার জন্য আমি চেষ্টা করব। এই জন্য যারা জব পায়, কাজ করে, চাকরি করে, তাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নিষ্ঠা, সিনসিয়ারিটি এবং মনোযোগ দিয়ে কাজ করা, যাতে করে সেখানে কোনো খুঁত থেকে না যায়। এরপর যে বিষয়টি দায়িত্ব হলো যে আমি কখনো কোনো চিটিং করব না, আমি কাউকে ধোকা দেব না, কারণ আল্লাহ নবী আমাদেরকে বলেছেন মুসলিম শরীফে বর্ণনা, মান গাশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কাজে আমি যদি ধোকা দিয়ে কাজ করি, কাজের মধ্যে ধোকাবাজি করি, কাজের মধ্যে ফাঁকিবাজি করি, তখন আমি আর এই উম্মতের অন্তর্ভুক্ত হব না। ব্যবসার ক্ষেত্রে ধোকাবাজি যেমন হারাম, কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ধোকাবাজিও তেমন হারাম। চাকরির ক্ষেত্রে কীরকম ধোকাবাজি করা যায়, যেমন 9টা থেকে 5টা হলো আমার ডিউটি টাইম, এখন আমি 9টার সময়ে ঠিক পৌঁছে যাওয়াটা এটা আমার দায়িত্ব, যদি আমি নিয়মিতই দেরি করে যাই তাহলে এটা একটা ধোকাবাজি হয়ে গেল, আমি যথাযথ সময় সেখানে দিলাম না, অথবা 5টায় আমার কাজ শেষ হবে, অনুমতি ছাড়া 5টার আগেই আমি সবসময় বেরিয়ে যাই, তাহলে কিছু সময় আমি সেখানে লস করলাম, আমি তার কিছু সময় যেটার বিনিময়ে আমি পয়সা পাচ্ছি সেটাকে আমি নষ্ট করলাম, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কাজেই যারা চাকরি করবে তাদের একটা বড় দায়িত্ব হলো যে কোনোভাবে ধোকাবাজি যেন না হয়। আরেকটা হলো কাজ ইচ্ছা করে বিলম্ব করা, যেটা আমি আজকে করে ফেলতে পারি কিন্তু সেটা আমি রেখে দিলাম কালকের জন্য, তাহলে কাজটা বিলম্বিত হলো, ইচ্ছা করে যদি এটা বিলম্বিত করা হয় এটাও এক ধরনের ধোকাবাজি। তেমনিভাবে এমন কোনো কাজ করা যেটার কারণে আমার এমপ্লয়ারের কোনো ক্ষতি হতে পারে, তাহলে এখানেও ধোকাবাজি হবে, চাকরির ক্ষেত্রে ধোকাবাজির কোনো সুযোগ নেই। যেমন চাকরিতে মাঝখানে একটা ব্রেক দেওয়া হলো, এই ব্রেকটা লাঞ্চের জন্য দেওয়া হলো, তখন আমাকে যে ব্রেকটা দেওয়া হয়েছে ওই ব্রেকই আমার লাঞ্চ করে ফিরে আসা দরকার, লাঞ্চের নাম করে আমি ঘন্টা দুই ঘন্টা বাইরে আড্ডা দিলাম। বিশেষত যারা সরকারি চাকরি করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আসবে দেরিতে,
তারপরে চলে যাবে ব্রেকে, তারপরে আবার আর্লি অফিস থেকে বেরিয়ে যাবে, যেন কোনো জবাবদেহিতা তার নেই, তাহলে তাকে বিবেকের কাছে জবাবদেহিতা করা দরকার। এটা এক ধরনের সময়কে অপচয় করা এবং ধোকাবাজি করা। মান গাশ্শা ফালাইসা মিন্না, যদি নবীর উম্মত হতে হয় প্রতিটি মানুষের সাথে আমাকে শুভাকাঙ্ক্ষিতার পরিচয় দিতে হবে, নিষ্ঠার পরিচয় দিতে হবে, কোথাও আমাকে ধোকাবাজি করা যাবে না। ধোকাবাজি করলে আমি এই উম্মার অন্তর্ভুক্ত হতে পারবো না, আল্লাহ নবীর সুপারিশ তো পাবোই না। যারা কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে না কারা? যারা আল্লাহ নবীর অন্তর্ভুক্ত নয়। আল্লাহ নবী বললেন যেই চরিত্রগুলো থাকলে আল্লাহ নবীর উম্মার অন্তর্ভুক্ত হওয়া যাবে না, তার মধ্যে একটি দোষ হলো যারা ধোকাবাজি করে। আমাদেরকে মনে রাখতে হবে যে রোজগার এটা হচ্ছে একটা ইবাদত, রোজগারকে ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে এবং যেটাতে আল্লাহ অনুমতি দিয়েছেন সেই জাতীয় রোজগার আমাদেরকে করতে হবে। রোজগার যদি হারাম হয় ইবাদত কবুল হবে না, এই জন্য হারাম রোজগার থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনেকে সম্পদের মালিক হয় কিন্তু আল্লাহ চান এই সম্পদ দিয়ে তাকে শাস্তি দিতে, যারা আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহর বিধান অনুযায়ী তারা রোজগার করে না, আল্লাহর বিধানের বাইরে গিয়ে হারাম উপায়ে সম্পদের মালিক হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ এই সম্পদ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে চান, এই সম্পদের বিনিময়ে তাদেরকে শাস্তি দিতে চান। সূরা তওবা 55 ভার্স আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন। কাজে সম্পদ হওয়াটা এটাই একটা ভালো কিছু নয়, ভালো তখনই যখন এটা হালাল উপায়ে হবে, আর যদি এটা হারাম উপায়ে হয় আল্লাহকে অসন্তুষ্ট করে সেটা যদি রোজগার করা হয়, আল্লাহ বলছেন সেটার বিনিময়ে সেটার কারণেই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন। একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে হালাল রিজিকের ব্যাপারে, মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, বিশেষত যুবকরা, কিন্তু তারা কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সারা পৃথিবীর বড় ধরনের একটি সমস্যা। কাজে এই সমস্যার মধ্যে আল্লাহ যাদেরকে চাকরি দিয়েছেন তাদের তো নত হওয়া দরকার আল্লাহরই কাছে। আলহামদুলিল্লাহ আল্লাযী তাতিম্মু বিনিআমাতিহি আস-সালিহাত, যার নিয়ামতের মাধ্যমে ভালো জিনিস অর্জিত হয় তারই জন্য সকল প্রশংসা হওয়া উচিত। আমরা বলছিলাম যে আমরা রোজগার করব, এটা একটা ইবাদত, তবে সেখানে যেন ধোকাবাজি না থাকে, সেখানে যেন এমপ্লয়ারের প্রতি কোনো অনিষ্ঠা না থাকে, এ ব্যাপারে সচেতন হতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। কাজেই আমরা পবিত্র সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করব, অপবিত্র সম্পদ যতই বেশি হোক, সেটা ঘুষের মাধ্যমে হোক, সেটা সুদের মাধ্যমে হোক, সেটা হারাম উপায়ে উপার্জনের মাধ্যমে হোক, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেই জাতীয় কোনো যদি কেউ দান সৎকা করে সেটাকে আল্লাহ কবুল করেন। সুপ্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমার উপার্জনটা অল্প হোক কিন্তু সেটা যেন পবিত্র এবং পরিচ্ছন্ন হয়। আর আল্লাহ তাআলা বিশেষত মানুষকে কষ্ট দিয়ে অথবা মানুষের সাথে ধোকাবাজি করে যেটা অর্জন করা হয়, এটা মানুষের হক নষ্ট করা হলো, সেটা আল্লাহ তাআলা নিজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি থেকে আমরা ক্ষমা চাব না। আজকাল সমাজে আমরা দেখি যে যারা সরকারি চাকরি করেন, এমনকি বেসরকারি চাকরি করেন, অনেক সময় তাদের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান এই ক্ষমতাকে তুমি কি সদ্ব্যবহার করো না অপব্যবহার করো। আজকাল যে বিভিন্ন দেশে চেইন ওয়েতে যে দুর্নীতি করা হয় অথবা মানুষ থেকে ঘুষ আদায় করা হয়, মানুষকে ঝামেলার মধ্যে ফেলে দেয়া হয়, আটকে দেয়া হয়, এই জাতীয় কাজ যারা করবে তারা ধোকাবাজি করছেন। আল্লাহ নবী সতর্ক করেছেন মান গাশ্শানা ফালাইসা মিন্না। এই ক্ষেত্রে একটি হাদিস উল্লেখ করা দরকার। আল্লাহ নবী বললেন তোমরা কি জানো মিসকিনকে, যাদেরকে ইংরেজিতে ব্যাংক্রাপ্ট বলা হয়, দেউলিয়া বলা হয়, যে দেউলিয়া কে হয়েছে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি, মিসকিন ওই ব্যক্তি, দেউলিয়া ওই ব্যক্তি যার কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, অথবা থাকলেও সব নষ্ট হয়ে গেছে, তাকেই তো আমরা মিসকিন বলি। আল্লাহ নবী বলছেন কিন্তু কিয়ামতের ময়দানে মিসকিনের সঙ্গে আরেক রকম হবে, অসহায় বেচারা দেওয়ালিয়া ওই ব্যক্তি হবে, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসার সময় পাহাড় পরিমাণ বিশাল সওয়াব নিয়ে সে উত্থিত হবে, সবাই তার দিকে তাকে এক ধরনের ঈর্ষা অনুভব করবে যে লোকটি কত সৌভাগ্যবান যে তার কত সওয়াবের পাহাড়। কিন্তু যখন কোর্টে দাঁড়াবে, আল্লাহর কোর্টে উঠবে, তখন দেখা গেল যে মানুষ দাঁড়িয়ে আছে তার আল্লাহর কাছে বিচার নিয়ে, কেউ বলছে সে ব্যক্তি আমাকে চড় মেরেছিল, কেউ বলেছিল সে আমার টাকা নিয়েছে টাকা ফেরত দেয়নি, কেউ বলবে সে আমার সমালোচনা করেছিল, কেউ বলবে সে আমাকে থুতু দিয়েছিল, কেউ বলবে সে আমাকে আঘাত করেছিল। আল্লাহ বলবেন
যে ঠিক আছে সবাইকে তার সব থেকে কিছু কিছু দিয়ে তার অপরাধটাকে মীমাংসা করবেন, বান্দার হককে আদায় করে দেবেন। তারপরেও যখন মানুষ রয়ে গেছে এখনো মীমাংসা হয়নি, তখন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে তাদের অপরাধ অনুযায়ী এই ব্যক্তির কাছে ট্রান্সফার করবেন। এবার বিচার শেষ, সে এসেছিল পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে, এখন সে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলবেন এই লোকটি বেচারা, এই লোকটি মিসকিন এবং দেওয়ালিয়া। এজন্য কেউ যদি কারো ফাইল আটকে, কেউ যদি কাউকে ঠেকায় ফেলে দিয়ে তার থেকে কোনো উৎকোচ গ্রহণ করে, সেটা হবে ঘুষ। এই ঘুষ নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার ভালো আমলগুলো তারকে দিয়ে দিতে হবে, হজ উমরা জাকাত ইত্যাদি যত ভালো আমল আছে এটা হয়তো দিয়ে দিতে হবে, অথবা তার থেকে কিছু গুনাহ তাকে বহন করতে হবে। তার কাছে যদি এতটুকু ভালো আমল নেই যে তাকে দিতে পারবে, তখন অপরপক্ষের গুনাগুলোকে তার মাথায় বহন করতে হবে। আল্লাহকে ভয় করা দরকার। জীবন খুবই সংক্ষিপ্ত, জীবনকে চাকচিক্যময় করার জন্য, জীবনকে বিলাসবহুল করার জন্য আজকে জায়গায় জায়গায়, অফিসে অফিসে মানুষ দুর্নীতিতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আরেকজনকে ঠেকাই ফেলে কষ্ট দিয়ে তার পকেট থেকে উৎকোচ নিচ্ছেন, তথাকথিত বকশিস নিচ্ছেন। তাদের এই হাদিসটাকে স্মরণ করা দরকার। কিয়ামতের ময়দানে কি আপনি বেচারা হিসেবে উঠতে চান? কিয়ামতের ময়দানে কি নিজের সওয়াবগুলো আরেকজনকে ট্রান্সফার করতে চান, যেটা আপনি কষ্টার্জিত উপায়ে যে আমলগুলো করেছেন সেটা অন্যকে দিতে চান, অথবা আরেকজনের গুনার ভার কি আপনি বহন করতে চান? কিন্তু সেটাই তো হবে। এই জন্য সুপ্রিয় দর্শক, আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, হালাল রিজিক অর্জন করতে হবে। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নির্দেশ দান করেন যেটা অন্য সকল নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদেরকে কি নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুলেরা, তোমরা ভালো হালাল পবিত্র জিনিস উপার্জন করো, পবিত্র জিনিস থেকে খাও, ওয়া আমালু সালিহান এবং ভালো আমল করো। তাহলে ভালো আমলটা জড়িত হলো পবিত্র খাবারের সাথে। আমার খাবারটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, তাহলে ভালো আমলটা আমার কাজে আসবে না। এখানে দুটা জিনিসকে লিঙ্ক করা হয়েছে, যুক্ত করা হয়েছে। একটা বলা হলো কুলু মিনাত তাইয়্যিবাত, রসুলদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, রসুলদেরকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ভালো খাও, পবিত্র জিনিস খাও, অর্থাৎ হালাল রোজগার করে খাও এবং তোমরা ভালো আমল করো। অর্থাৎ পবিত্র খাবার যদি সে না খায়, হারাম খাবার যদি খায়, ভালো আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা এটা রসুলদেরকে নির্দেশ যেমন দিয়েছেন, একইভাবে ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র রিজিক খাও, যে উপার্জনটি হালাল সেটাই তোমরা গ্রহণ করো, যেটা হারাম সেটা গ্রহণ করো না। আল্লাহ নবী একজন ব্যক্তির চিত্র এভাবে তুলে ধরেছেন। লোকটি সফর করছে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এবং সফর এত দীর্ঘ সফর করছেন, ভালো কাজে এত সফর করছেন যে আশা আকবররা চুলগুলো ধুলে দূষরিত হয়ে গেছে। কারণ মানুষ যখন জার্নিতে থাকে তখন চুল আঁচড়ানোর সময় পায় না, এবং আগের যুগে তো মরুভূমিতে জার্নি করত, মরুভূমিতে জার্নি করার কারণে অনেক ধুলোবালি চুলের মধ্যে আটকে আছে, তাহলে সফরে আছে, ধুলোবালি দূষরিত আছে। ইয়ামুদ্দু ইলাইহি ইলাসসামা, আকাশের দিকে সে হাতকে তুলে ধরছে আর কি বলছে, ইয়া রব ইয়া রব, হে রব হে রব, এভাবে আল্লাহকে ডাকছে। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়ার প্রতি ভ্রুক্ষেপ করছেন না। এত আল্লাহকে ডাকছে কিন্তু আল্লাহ তাআলা তার দোয়ার প্রতি কেন ভ্রুক্ষেপ করছেন না? আল্লাহ নবী তার কারণ বললেন, ফা ইন্নামা তাআমাহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু যালিক, যে তার খাবারটা হারাম, তার কাপড়টা হারাম এবং তার সব কিছুই হারাম, পানি যেটা পান করেছে ওইটাও হারাম পয়সার কেনা পানি। তো যেই ব্যক্তি এত হারামের ভিতর ডুবানো, তার দোয়াটাকে আল্লাহ কিভাবে কবুল করবেন? অর্থাৎ আল্লাহ তার দোয়াকে কবুল করবেন না। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কাজেই আমরা দেখার চেষ্টা করব এখানে যে আমরা উপার্জন করছি সেটা হালাল কিনা, কাউকে ধোকা দিয়েছি কিনা, কাউকে আটকে রেখেছিলাম কিনা, অন্যায়ভাবে কারো পকেট থেকে উৎকোচ গ্রহণ করেছিলাম কিনা, অথবা আমি যে জায়গাটির ফসল খাচ্ছি ওই জায়গাটা আমার কিনা, নাকি আরেকজনের জায়গা আমি দখল করেছি, আরেকজনকে মিরাজ থেকে বঞ্চিত করেছে কিনা, অথবা
আরেকজনের জমিন কি ঠেলে কিছু দখল করে সেখান থেকে উপার্জন করছে কিনা, অথবা যেই বাড়িটি থেকে আমি ভাড়া পাচ্ছি ওই বাড়িটি কি আমার জায়গাতে অবস্থিত, নাকি এটা আমার ভাই বোনের মিরাসের কিছু সম্পত্তি আমি দখল করে সেখানে বাড়িটি করছি। কাজে সবকিছু হালাল হতে হবে। একইভাবে আমাকে চিন্তা করতে হবে যেই প্রক্রিয়া আমি উপার্জন করছি, আমি যে জায়গায় চাকরি করি এটা হালাল কিনা। যেমন সুদ ভিত্তিক প্রতিষ্ঠান হয় তাহলে চাকরি সেটা হালাল হচ্ছে না, একইভাবে যেই জায়গাগুলোতে হারাম জিনিস উৎপাদন করা হয় সেই জায়গায় চাকরি করাও হারাম। কাজেই সব কিছুকে বিবেচনা করে আমাদেরকে জব নেওয়ার চেষ্টা করতে হবে এবং উপার্জনটাকে আমাদেরকে হালাল করতে হবে। মনে রাখতে হবে খাবার হালাল দোয়া কবুল হবে, খাবার হারাম দোয়া কবুল হবে না। এই জন্য খুবই সতর্ক হতে হবে যে আমাদের রোজগারটুকু যেন হালাল হয়। এই জন্য আসুন যারা জব করছেন অথবা যারা নতুন জবে প্রবেশ করছেন অথবা বিভিন্ন উপায়ে আপনার রোজগার করছেন, নিজেদের রোজগারগুলোকে আবার একটু বিশ্লেষণ করে দেখতে হবে এখানে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা। আল হালাল উবাইয়িনুন ওয়াল হারাম উবাইয়িনুন। আল্লাহ নবী বলেছেন হালাল কি সেটা আল্লাহ স্পষ্ট করেছেন, হারাম কি সেটাও আল্লাহ স্পষ্ট করেছেন। ওয়াবাইনাহুমা মুশতাবাহাত, আবার কিছু আছে সন্দেহযুক্ত, সন্দেহযুক্ত থেকেও ইমানদারদেরকে বেঁচে থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ইমান ও আমল চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।